কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ, মন চাইছে পাহাড়ে যেতে, কিন্তু মন চাইলে তো সম্ভব না। তবে হ্যাঁ, কলকাতাতে থেকেই যদি পাহাড়ের মজা পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। কলকাতাতে রয়েছে এক টুকরো নর্থ সিকিম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন আপনারা কলকাতাতেই পাবেন বরফের মজা। এই গরমে আমিও পৌঁছে গিয়েছিলাম স্নো পার্কে। কোথায় রয়েছে এই স্নো পার্ক, কীভাবে পৌঁছাবেন, টিকিট মূল্যই বা কত, কতক্ষণ থাকা যায় এই পার্কে, সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। মানে ভেতরে সেই লেভেলে ঠান্ডা আর বাইরে এসে ঠিক সেই লেভেলেরই গরম। সব আগে আপনাদের জানিয়ে রাখি এই স্নো পার্কের লোকেশান। এই স্নো পার্ক রয়েছে নিউ টাউন অ্যাক্সিস মলের 6th ফ্লোরে। কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করে পৌঁছাতে পারেন নিউ টাউনে। নিউ টাউন বিশ্ববাংলা গেটের কাছেই রয়েছে অ্যাক্সিস মল। তবে আমি গিয়েছিলাম শিয়ালদা থেকে মেট্রো করে সেক্টর 5, আর সেখান থেকে অটো করে অ্যাক্সিস মল। আমি এখন রয়েছি শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে, আর এদিকটা রয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। আমি যাব শিয়ালদা থেকে মেট্রো ধরে সেক্টর 5, সেখান থেকে চলে যাব অ্যাক্সিস মল, কারণ অ্যাক্সিস মলে রয়েছে সেই স্নো পার্ক। তো এই শিয়ালদা মেট্রো, এখন মেট্রোর ভেতরে যাব। শিয়ালদা মেট্রোর সঙ্গে যদি এসপ্ল্যানেড মেট্রোটা জুড়ে যায় তাহলে কিন্তু আমরা হাওড়া থেকে সোজা চলে যেতে পারবো সেক্টর 5 পর্যন্ত। একটা সেক্টর 5, এই টিকিটটা দেওয়া হলো, এখানে কিউআর কোড আছে, এটা স্ক্যান করে ঢুকতে হবে। আর শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত ভাড়া নিলে 20 টাকা, স্ক্যান করতে হবে এখানে। তো এই সেক্টর 5 যাওয়ার জন্য মেট্রো দাঁড়িয়ে রয়েছে, উঠে যাবো মেট্রোতে। এখন আছে আমরা এখানে শিয়ালদা, এরপর ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক, সেক্টর 5। তো সল্টলেক সেক্টর 5 মেট্রো থেকে বেরিয়ে আসলাম, এবার এখান থেকে একটা অটো ধরবো, অটো ধরে চলে যাব অ্যাক্সিস মল। মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে এরকম প্রচুর অটো দাঁড়িয়ে আছে, দেখি অটোগুলো কোথায় যায়। অ্যাক্সিস মল কোথা থেকে যাবে অটো? এই সামনেরটা অ্যাক্সিস মল যাবে, লোকালে যাবে। কতজন ধরে যান? 4 জন। আর ভাড়া কত অ্যাক্সিস মলে? 25 টাকা। 25 টাকা এখান থেকে অ্যাক্সিস মলের ভাড়া, 25 টাকা। তো এইখানে অটো থেকে নামিয়ে দিল, এইবার যেতে হবে কিছুটা হেঁটে। সামনে এই বিল্ডিংয়ের ওই দিকটাতে রয়েছে অ্যাক্সিস মল, তো এখান দিয়ে কিছুটা হেঁটে যাব, হেঁটে গেলে পেয়ে যাব অ্যাক্সিস মল। সামনে দেখা যাচ্ছে এটা অ্যাক্সিস মল। অটোতে যেখানে নামালো 2 থেকে 3 মিনিট হাঁটলেই অ্যাক্সিস মলে পৌঁছানো যায়। আর এই ঢুকে পড়লাম অ্যাক্সিস মলে। লিফটে করে যাচ্ছি 6th ফ্লোর। 6th ফ্লোরে রয়েছে স্নো পার্ক। চলে আসলাম 6th ফ্লোরে, ঢুকে রয়েছে টিকিট কাউন্টার। ম্যাডাম, টিকিট কত করে স্নো পার্কে? 500 অনলাইন চলবে তো? হ্যাঁ, অভিজিৎ রায়। আচ্ছা, কতক্ষণ? 1 ঘন্টা টাইম? 1 ঘন্টা 10 মিনিট। স্নো পার্কে ঢুকেই টিকিট কেটে নিলাম, 500, 500 টাকা পার পার্সন।
আর এই 500 টাকা দিয়ে 1 ঘন্টা 10 মিনিট থাকা যাবে এই স্নো পার্কের ভেতর। দারুণ এক্সাইটেড আছি, কারণ কোনোদিনই কিন্তু আমি বরফে যাইনি, মানে নর্থ সিকিম বলুন বা সিমলা মানালি বলুন কোথাও যাইনি, তো সেই জন্য সেই স্বাদটা, দূরের স্বাদটা আজকে ঘোলে মেটাতে এসেছি এই কলকাতা এক্সিস মলের স্নো পার্কে। ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, পরপর কী হচ্ছে সব কিছু আপডেট দেবো আপনাদেরকে। স্নো পার্ক প্রথমে যে ইনফরমেশনটা আপনাদেরকে দেবো, ভেতরে ঢুকেই টিকিটটা দেখার পরে আপনারা যদি সঙ্গে মোজা নিয়ে আসেন তো ভালো, যদি না নিয়ে আসেন তাহলে এখান থেকে কিনতে হবে 30 টাকা দিয়ে। আর এদিকে রয়েছে লকার, লকারের জন্য 100 টাকা ডিপোজিট করতে হবে, যখন আপনারা লকারের চাবি ফেরত দেবেন তখন আবার সেই 100 টাকাটা আপনারা ফেরত পেয়ে যাবেন। এখানে রয়েছে পরপর লকার, এই লকারগুলো আপনারা ইউজ করতে পারেন 100 টাকা ডিপোজিট করে, সেটা অবশ্য রিফান্ডেবল। এখানে জুতো জমা করে দিলাম, আর এখান থেকে দেওয়া হলো এই জ্যাকেট। তো এখানে আমার জুতোটা জমা করলাম, আর এখান থেকে দেওয়া হলো জুতো আর হ্যান্ড গ্লাভস আর জ্যাকেট। এই যে চেয়ারগুলো রয়েছে এখানে আপনারা বসে জুতো বা ড্রেসগুলো পরে নিতে পারেন এখানে বসে। তো জ্যাকেট পরে একদম রেডি, এবার ঢুকবো স্নো পার্কের মধ্যে। আর হ্যান্ড গ্লাভসও দিয়েছে, সঙ্গে দিয়েছে গামবুট। বাইরে রয়েছে 42 ডিগ্রি তাপমাত্রা, আর আমি পরেছি এই ধরনের একটা জ্যাকেট। ভেতরে গিয়ে দেখি কী পরিস্থিতি হয়। প্রথমে ঢুকেই এরকম একটা জায়গা আছে, এখানে একটু বসার জায়গাটা রয়েছে, এখানে তুলনামূলক একটু ঠান্ডা কম হবে, যেটা ভেতরে অনেকটা বেশি ঠান্ডা হবে, আর ভেতরে তো পুরো গান চলছে। আর এই গেট দিয়ে এখন ভেতরে ঢুকবো। ফাইনালি এন্ট্রি করলাম স্নো পার্কে, ঢুকেই দুর্দান্ত একটা ফিলিংস, যেন পা ডুবে যাচ্ছে বরফের মধ্যে, পুরো বরফ। এবার এখানে হবে স্নোফল, স্নোফলটা দেখবো আমরা। এটা স্নোফল ছিল নাকি ওয়াটারফল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলাম। তো যাই হোক, এটাকে স্নোফল ভেবে আর সবার সঙ্গে আমিও আনন্দ করতে শুরু করলাম। বাইরে যখন তাপমাত্রা 42 ডিগ্রি, তখন এই পার্কের মধ্যে তাপমাত্রা -6 ডিগ্রি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো এই স্নো পার্কে। আমার মতো যারা কোনোদিন স্নোফল বা বরফ দেখেননি তাদের জন্য এই পার্ক একটা উপযুক্ত জায়গা। বরফ, তবে এই পার্কের মধ্যে যে বরফগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই রিয়েল বরফ। থিম হিসাবে এখানে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি, আইফেল টাওয়ার ইত্যাদি। এছাড়াও গেমিং অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে ভলিবল, ব্যাডমিন্টন, বাস্কেটবলের মতো কিছু খেলা। ঢুকেই রয়েছে ইগলু। কিছুক্ষণ ভেতরে থাকার পরে বুঝতে পারলাম -6 ডিগ্রি ঠান্ডা কাকে বলে। হাত পা যেন জমে যাচ্ছিল, তাই মাঝে মাঝেই বেরিয়ে আসছিলাম বাইরে। এই বাইরেটা এসে বসলাম, এখানে একটু ঠান্ডা কম আছে, ভেতরে একভাবে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, হাত পা একদম জমে যাচ্ছে, ভেতরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তাই বাইরে এসে একটু বসে আছি। ভেতরে থেকে এখানে একটু ঠান্ডাটা কম আছে। টোটাল 1 ঘন্টা 10 মিনিট থাকা যায় এই স্নো পার্কে, 500 টাকা দিয়ে কিন্তু দারুণ আনন্দ করা যায়। বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে আসলে তো আরও ভালো আনন্দ হবে, গরমে এই স্নো পার্কে এসে কিন্তু দারুণ লাগবে। আপনাদের কাছে একটা প্রশ্ন, এই পার্কের টিকিট মূল্য 500 টাকা, এখানে যা যা অ্যাক্টিভিটি রয়েছে সেই তুলনায় 500 টাকা প্রাইসটা কি সঠিক নাকি একটু বেশি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানান। বেরিয়ে আসলাম বাইরে,
ভেতরে তো প্রচণ্ড ঠান্ডা, বেরিয়ে এসে এখানে গ্লাভস, এখানে জুতো, এখানে জ্যাকেট রাখার জায়গা আছে, বুটস ড্রপ, জ্যাকেট ড্রপস, এখানে এগুলো রেখে দেবো এখন। টোকেনটা ফেরত দিলে জুতোটা নেব। লকারের চাবিটা ফেরত দিলে এবার আমি 100 টাকা ফেরত পেয়ে যাব। কি আছে, চা না কফি? চা আছে, কফিও আছে। ঠান্ডা থেকে বেরিয়ে একটু চা খাচ্ছি, কারণ দারুণ ঠান্ডা ভেতরে, দারুণ। জাস্ট বেরিয়ে আসলাম, দারুণ গরম, সেই গরম, মানে ভেতরে সেই লেভেলে ঠান্ডা আর বাইরে এসে ঠিক সেই লেভেলেরই গরম, মানে মাথা খারাপ অবস্থা। ভেতরেও বেশিক্ষণ থাকতে পারলাম না, এতটাই ঠান্ডা, আর বাইরে এসেও দেখছি প্রচণ্ড গরম, সেই আগের মতো অবস্থা। তো যাই হোক, 1 ঘন্টা মতো দারুণ মজা করলাম এই ঠান্ডাতে, স্নো পার্কে দারুণ মজা করলাম 1 ঘন্টা। এবার চলে আসলাম বাইরে, আর এই স্নো পার্কটা হচ্ছে নিউ টাউনে যে এক্সিস মল আছে তার 6th ফ্লোরে এই স্নো পার্ক। এই গরমে যদি আপনারা একটু স্বস্তি চান, চলে আসতে পারেন এই স্নো পার্কে, কিছুক্ষণ মজা করে যেতে পারেন। যাই হোক, আমিও খুব সুন্দর মজা করলাম। আর এই স্নো পার্কে টিকিট মূল্য হচ্ছে 500 টাকা, যেটা একটু আমার কাছে বেশি লেগেছে। দারুণ সুন্দর ঘুরলাম, মজা করলাম। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।